চাষের কাজে বাংলার চাষিরা জমিন আসমান এক করে দেন। বিগত কয়েক বছর ধরে সেই ট্র্যাডিশনে নেমেছিল খরা, বিশেষত ধান থেকে মুখ ফিরিয়েছিলেন বাংলার চাষিরা। এবার আধুনিক প্রযুক্তিতে একেবারে হাতে কলমে ধান চাষ করে কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের ঘরে তুলে দিলেন লাভের ফসল। লাভের ফসল ঘিরে এখন সোনালী হাওয়া বইছে দেগঙ্গার কলসুর গ্রামের 350-এরও বেশি কৃষকের পরিবারে। তাই এখানকার কৃষকরা আওয়াজ তুললেন, দেখবে লাভ, করবে লাভ, যদি করো প্রযুক্তিতে চাষ। 60-এর দশকে খাদ্য সংকট তৈরি হওয়ার কারণে পঞ্চনদের দেশে হয়েছিল গমের ওপর সবুজ বিপ্লব। তাই এখানেও যাতে ধান চাষীদের মনোবল না ভাঙে তার জন্য এগিয়ে এলো কৃষি দপ্তর। পূর্ব ভারতের সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের কলসুর গ্রামে কম খরচে ধান চাষ করে ভালো রকম লাভের মুখ দেখেছেন 350 জন কৃষক। চাষ হচ্ছে উচ্চ ফলনশীল ধানের, মোট 100 হেক্টর জমিতে চাষ করা হচ্ছে এই ধান। অন্যান্য বছরের হিসেবে আশা অনুরূপ এবার ফলনটা ভালো আমরা দেখছি এবং আশা করছি আগামী দিনে এই ধানের চাষ করব। শুধু ধান চাষই নয়, কৃষকদের উৎসাহ দিতে ওই একই জমিতে চাষ করা হবে সরিষার। কিভাবে হবে? কৃষকদের পাশে দাঁড়িয়ে সেই সহায়তাও দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এটা কিন্তু বিজিআরিয়ার আন্ডারে ক্রপিং সিস্টেম বেস ডেমোনস্ট্রেশন, অর্থাৎ ধানের পরেই কিন্তু আরেকটি ফসলের জন্য আমরা সহযোগিতা করছি, সেটা হচ্ছে সরিষা। সরিষা বীজও আমরা অলরেডি চাষিদের হাতে পৌঁছে দিয়েছি এবং ওনার কৃষকের কথা অনুযায়ী তারা অলরেডি জমিতে কিছু কিছু জমিতে ছড়িয়ে দিয়েছেন এবং এই ধান ওঠার পরও এনারা এখানে সরিষা করবেন। প্রত্যন্ত গ্রাম বাংলার এই কৃষকদের পক্ষে সবসময় কৃষি দপ্তরে যাওয়া সম্ভব হয় না, তাই আধিকারিকরা নিজেরাই চলে আসেন এখানে। গ্রামের কৃষকদের দিশা দেখানোর চেষ্টায় কোনো রকম ত্রুটি রাখেন না। উৎপাদন ভালো হওয়ার জন্য চাষিরা সন্তুষ্ট, সেই সুরও ধরা পড়ল খোদ কৃষকের গলায়। আগামী দিন যাতে আরো ভালো করে ফসল করা যায় তার জন্য উনি আমাদের আশ্বাস দিয়েছেন, এই আশা অনুরূপ ফল পাবো এটা আমরা আশা করছি। এই আশা রেখেই এডিও সাহেব অনুরোধ করব, ধানের রাজ্য বাংলা, আর সেখানেই কিনা ধান চাষ থেকে মুখ ফেরাচ্ছেন কৃষকেরা। কিন্তু আজ কৃষি দপ্তরের সহযোগিতার জন্য জমিতে সারি সারি ধানের শীষগুলো হাওয়ায় দুলে উঠছে। জমিতে ধানের ফলন যেন জানিয়ে দিচ্ছে সব মানুষের মুখে উঠবে এক মুঠো অন্ন, যে অন্নের প্রতিশ্রুতি দিচ্ছে কৃষি দপ্তর। উৎসাহে জমিতে নেমেছেন কৃষকেরা, শস্য শ্যামলে ভরে উঠেছে দেগঙ্গা ব্লকের কলসুর গ্রাম। ধানের সঠিক দাম না পেয়ে কৃষকরা যখন ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় দেগঙ্গা ব্লকের প্রায় 350 কৃষক কৃষি দপ্তরের সহায়তায় পূর্ব ভারতের সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে ধান চাষ করে লাভের মুখ দেখেছেন। এর ফলে একদিকে যেমন ফলন অনেকটাই বেশি হচ্ছে, তেমনি অন্যদিকে রোগ প্রকার আক্রমণও কম হচ্ছে। ক্যামেরায় অর্ণবের সঙ্গে দেবস্মিতা মণ্ডলের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।